সুপ্রিয় উপস্থিতি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ ইসলাম, স্বাস্থ্য দপ্তর থেকে আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি একটি গুরুত্বপূর্ণ সেশন নিয়ে। সেটি হচ্ছে MPDSR এর কমিউনিটি পর্যায়ে যে মৃত্যু পর্যালোচনা, সেই অধিবেশনটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই অধিবেশনের উদ্দেশ্য সমূহ নিয়ে প্রথমে একটু আলোচনা করে নিতে চাই। আজকে মূলত মোটা দাগে বলতে গেলে তিনটি উদ্দেশ্য নিয়ে আমরা হাজির হয়েছি অধিবেশনে। সেটি হচ্ছে যে কমিউনিটি পর্যায়ে মৃত্যু যে ঘটছে, সেই মৃত্যুর নিবন্ধীকরণের ধাপগুলি সম্পর্কে আমরা বুঝতে চাইব এখান এই সেশন থেকে। কমিউনিটি পর্যায়ে মৌখিক মৃত্যু পর্যালোচনা সম্পর্কে আমরা জানতে পারবো এবং কমিউনিটি পর্যায়ে সামাজিক মৃত্যু পর্যালোচনা যেটি রয়েছে সেটি সম্পর্কে আমরা জানতে পারবো। কমিউনিটিতে মৃত্যু নিবন্ধীকরণ যেটি রয়েছে সেটি প্রথম ধাপটি যেটি বলেছিলাম, সেটিতে আসতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে মাঠ পর্যায়ে আসলে স্বাস্থ্যকর্মীগণ কমিউনিটি পর্যায়ে যে মৃত্যু হয়ে থাকে, মাতৃমৃত্যু, নবজাতকের মৃত্যু এবং মৃতজন্ম, সেগুলো রিপোর্ট করার আসলে দায়িত্বে ওনারাই থাকেন। এবং স্বাস্থ্যকর্মীগণ কমিউনিটি পর্যায়ে একটি মৃত্যু সম্পর্কে জানতে একটি বিস্তৃত কমিউনিটি নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন। স্বাস্থ্যকর্মীগণ একটি কমিউনিটি নোটিফিকেশন স্লিপ ব্যবহার করেন, যেটা দিয়ে মৃত ব্যক্তির বাড়িতে ওনারা যান এবং কমিউনিটিতে মৃত্যু ঘটলে অবিলম্বে নোটিফিকেশন স্লিপটি ওনারা পূরণ করে থাকেন। স্বাস্থ্যকর্মীরা পূরণ করা কমিউনিটি নোটিফিকেশন যে স্লিপটি আছে সেটি তিন দিনের ভিতরে, আমি আবারও বলছি, তিন দিনের ভিতরে অবশ্যই নিকটস্থ নির্ধারিত কমিউনিটি ক্লিনিকে জমা দিয়ে থাকেন। এবং এই কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার তথা CHCPরা অনলাইনে DHIS2 যে প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আমরা রিপোর্ট করে থাকি, সেখানে ওনারা এই মৃত্যুগুলো যে ঘটেছে সেই স্লিপগুলো থেকে সেই মৃত্যুগুলোকে ওনারা নিবন্ধন করে থাকেন। কমিউনিটি নোটিফিকেশন স্লিপের একটি কপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জমা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা বা MPDSR যিনি ফোকাল পার্সন রয়েছেন তার উদ্দেশ্যে জমা দেন ওনারা। এবং নিয়মিতভাবে মাতৃমৃত্যু, নবজাতকের মৃত্যু এবং মৃতজন্ম এবং এই ঘটনাগুলো যে ঘটেছে সেটির শতভাগ নোটিফিকেশন বা শূন্য রিপোর্টিং ওনারা নিশ্চিত করেন এবং কমিউনিটি পর্যায়ে এভাবেই মৃত্যু নিবন্ধীকরণের ধাপগুলি সম্পন্ন হয়ে থাকে। তো যেমনটি বলছিলাম যে কমিউনিটি পর্যায়ে যে কমিউনিটি নেটওয়ার্কিংটি ওনারা ব্যবহার করেন, বিস্তৃত একটি নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের ভিতরে যেরকম ধর্মীয় প্রতিনিধিরা রয়েছেন তথা ইমাম, বহুমুখী স্বাস্থ্য স্বেচ্ছাসেবী যারা রয়েছেন, কবিরাজ বা পল্লী চিকিৎসক, বয়স্ক মুরব্বী বা মাতব্বর গ্রাম্য যারা রয়েছেন, শিক্ষক, সেটি স্কুল শিক্ষক হতে পারে, মাদ্রাসা বা মক্তব, ইউনিয়ন পরিষদের সদস্য অথবা সদস্যা, কমিউনিটি গ্রুপ, কমিউনিটি সাপোর্ট গ্রুপ, ওষুধ প্রশাসনের যে মাধ্যমে যে আমাদের যে প্রান্তিক পর্যায়ে যে ওষুধের দোকান তথা ফার্মেসিগুলো রয়েছে, কমিউনিটি বা গ্রামের লোকজন, কবরস্থানের তত্ত্বাবধায়কও থাকতে পারেন এর ভেতরে, গ্রাম্য যে দায়ী রয়েছেন যারা বাসায় এত কাল ডেলিভারি করিয়ে এসছেন, তথা সর্বোপরি যে কোনো স্বেচ্ছাসেবক, যে কোনো NGO কর্মী এই বিস্তৃত নেটওয়ার্কের আওতাভুক্ত হয়ে থাকেন। এখন আসছি দ্বিতীয় যে ধাপটি রয়েছে কমিউনিটিতে মৌখিক মৃত্যু পর্যালোচনা, সেটির উদ্দেশ্য নিয়ে আলোচনা করার জন্য। প্রথম বিলম্ব এবং দ্বিতীয় বিলম্ব সম্পর্কিত কারণগুলি সহ মেডিকেল কারণ এবং সামাজিক কারণগুলি শনাক্ত করা এটির একটি মূল উদ্দেশ্য। মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যের উন্নতির জন্য প্রমাণভিত্তিক স্থানীয় পর্যায়ের কর্ম পরিকল্পনা প্রস্তুত করা, মৃত্যু পর্যালোচনার ফলাফল বিশ্লেষণ করে সংশোধনমূলক ব্যবস্থা প্রস্তুত করা এবং সেটিকে প্রচার করা, মাতৃ নবজাতকের স্বাস্থ্যসেবা প্রদান করার বার যে ব্যবস্থা রয়েছে সেটিকে জোরদার করাও এই একটি মৃত্যু পর্যালোচনার অন্যতম বড় উদ্দেশ্য। তো মৌখিক মৃত্যু পর্যালোচনা যেটি রয়েছে সেটির আমরা উদ্দেশ্য জানার পরে এখন পদ্ধতিটি নিয়ে আমরা আলোচনা করব। MPDSR কার্যক্রমে কমিউনিটিতে মৌখিক মৃত্যু পর্যালোচনা হলো একটি মূল উপাদান, যার মাধ্যমে প্রতিটি মৃত্যুর সঠিক কারণগুলি সহ চিকিৎসা ও সামাজিক কারণগুলি শনাক্ত করা সম্ভব হয়। স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ মৃত্যুর পরবর্তী 7 থেকে 15 দিনের মধ্যে কমিউনিটিতে মৌখিক মৃত্যু পর্যালোচনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে থাকেন। স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ মৃতের পরিবার পরিদর্শন করেন, পরিবারদের সদস্যদের সাথে কথা বলেন। স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক তথা পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ একটি কমিউনিটিতে মৌখিক মৃত্যু পর্যালোচনা ফর্ম ব্যবহার করেন, যারা মৃত্যুর আগে কি ঘটেছিল সে সম্পর্কে জানেন, তাদের ইন্টারভিউ নিয়ে ফর্মটি সঠিকভাবে পূরণ করে থাকেন। অতঃপর ওনারা পূরণকৃত ফর্মের আসল কপি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে MPDSR যিনি ফোকাল পার্সন রয়েছেন তার কাছে জমা দেন। কমিউনিটিতে মৌখিক মৃত্যু পর্যালোচনা কার্যক্রম কাউকে দোষারোপ না করা
গোপনীয়তা রক্ষা করা এবং তথ্য প্রদানকারী পরিচয় গোপন রাখার উদ্দেশ্যে করা হয়ে থাকে এবং এটি নিশ্চিত করার মাধ্যমেই কেবলমাত্র এই পদ্ধতিটি প্রয়োগ করা সম্ভব। মৃত্যু নিবন্ধনকরণ এবং যে মৌখিক মৃত্যু পর্যালোচনা, এই দুটি পার হয়ে যাবার পরে এখন আমরা আসছি কমিউনিটিতে সামাজিক মৃত্যু পর্যালোচনার উদ্দেশ্য নিয়ে আলোচনা করবার লক্ষ্যে। যেরকমটি বলছিলাম আগেও, কাউকে দোষারোপ না করে প্রতিটি মাতৃ মৃত্যু, নবজাতকের মৃত্যু এবং মৃত জন্মের সামাজিক কারণ খুঁজে বের করা, সামাজিক বাধাসমূহ মোকাবেলার মাধ্যমে ভবিষ্যতে এই ধরনের মৃত্যু প্রতিরোধে কমিউনিটি এবং সমাজের অন্যান্য সদস্যদের কাছ থেকে বিভিন্ন বক্তব্যের সারসংক্ষেপ প্রস্তুত করা, কমিউনিটিতে সম্মিলিত মতামতের ভিত্তিতে প্রত্যেকটি মৃত্যুর পেছনের বাধাগুলি মোকাবেলা করা এবং সমাধান তথা কর্মপরিকল্পনা শনাক্ত করা, মৃত্যুর প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে এলাকার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, তৈরি করা এবং মানসম্মত সেবা গ্রহণের জন্য কমিউনিটিতে চাহিদা তৈরি করা, মাতৃত্বকালীন এবং নবজাতকের জটিলতা, প্রসব পরিকল্পনা, প্রসবপূর্ব সেবা, দক্ষ প্রসব সেবা প্রদানকারী দ্বারা নিরাপদ প্রসব, প্রসবোত্তর সেবা ইত্যাদি বিষয়ে এলাকার সাধারণ মানুষকে সচেতন করা কমিউনিটিতে সামাজিক মৃত্যু পর্যালোচনার অন্যতম উদ্দেশ্য। কমিউনিটিতে সামাজিক মৃত্যু পর্যালোচনার উদ্দেশ্যসমূহ জানার পরে এখন আমরা আসুন এটির পদ্ধতি সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করি। সামাজিক মৃত্যু পর্যালোচনা এমন একটি কার্যক্রম যার মাধ্যমে সরাসরিভাবে কাউকে দোষারোপ না করে প্রতিটি মাতৃমৃত্যু, নবজাতকের মৃত্যু ও মৃত জন্মের সামাজিক কারণসমূহ খুঁজে বের করে মৃত্যু সংক্রান্ত সামাজিক আচরণ পরিবর্তন করা সম্ভব। স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনার পরিদর্শকগণ মৃত্যুর পরবর্তী 15-30 দিনের মধ্যে, আমি আবারও বলছি, মৃত্যু পরবর্তী 15-30 দিনের মধ্যে কমিউনিটিতে সামাজিক মৃত্যু পর্যালোচনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত থাকেন। স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় একটি উঠান বৈঠকের আয়োজন করেন, যেখানে মৃত ব্যক্তির বাসস্থান সংলগ্ন 20-30টি পরিবারের সম্ভাব্য মহিলা ও পুরুষ সহ 40-50 জনকে তারা আমন্ত্রণ জানিয়ে থাকেন। স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ কমিউনিটিতে যা ঘটেছিল সে সম্পর্কিত তথ্য বা কথা শোনেন, সিদ্ধান্ত গ্রহণের ও যাতায়াতের বিলম্ব শনাক্ত করেন, ভিন্নভাবে কি করতে পারা যেত বা কি করা যেত তা নিয়ে আলোচনা করে থাকেন। ফ্লিপচার্ট ও ভিউ কার্ড ব্যবহার করে জনগণকে সহজ ও প্রাঞ্জল ভাষায় মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য, মায়ের গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী জটিলতা ও নবজাতকের জটিলতা ও তা প্রতিরোধে কি করণীয় এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। অধিবেশন শেষ হওয়ার পর সামাজিক মৃত্যু পর্যালোচনার নির্দিষ্ট ফর্ম পূরণ করে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে MPDSR এর দায়িত্বে যিনি ফোকাল পার্সন রয়েছেন তার কাছে তারা এই ফর্মগুলো জমা দিয়ে থাকেন। তো আসুন আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটিকে এক নজরে আরেকবার সারসংক্ষেপ আকারে জেনে নেওয়ার চেষ্টা করি। এক নজরে কমিউনিটি MPDSR। প্রথমেই বলেছিলাম কমিউনিটিতে মৃত্যু নিবন্ধীকরণ তথা নোটিফিকেশন, মূলত এটি কমিউনিটি থেকে 3 দিনের মধ্যে শতভাগ মৃত্যুর যেটি রয়েছে, যে মাতৃমৃত্যু, নবজাতকের মৃত্যু এবং মৃত জন্মের নোটিফিকেশন করা এবং এটির দায়িত্বে থাকেন স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা সহকারীগণ। কমিউনিটি ক্লিনিক তথা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র থেকে প্রতিটি মৃত্যুর রিপোর্ট ব্যবহার করে অনলাইন যে DHIS2 প্ল্যাটফর্ম রয়েছে সেটিতে মৃত্যুর যে নিবন্ধন করা হয়ে থাকে সেটি আসলে আমাদের নিবন্ধিত করা হয় এবং এটি দায়িত্ব পালন করে থাকেন CHCP বা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। কমিউনিটিতে মৌখিক মৃত্যু পর্যালোচনা, মৃত্যুর পরবর্তী 7-15 দিনের মধ্যে শতভাগ মাতৃমৃত্যু, নবজাতক মৃত্যু এবং মৃত জন্মের তথ্য পর্যালোচনা করা এবং এটির দায়িত্বে থাকেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ। মৃত্যুর তথ্যাদি পর্যালোচনা করে সম্পর্কিত কারণগুলি, সেটি মেডিকেল কারণ হতে পারে এবং সামাজিক কারণ হতে পারে, শনাক্ত করা এবং এটি দায়িত্বে থাকেন উপজেলা MPDSR ফোকাল পার্সন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু পর্যালোচনার তথ্য অনুপ্রবেশ করানোর হয় এবং সেটি দায়িত্বে থাকেন উপজেলা পরিসংখ্যান বিদগণ। কমিটিতে সামাজিক মৃত্যু পর্যালোচনা, মৃত্যুর পরবর্তী 15-30 দিনের মধ্যে শতভাগ মাতৃমৃত্যু, নবজাতক মৃত্যু এবং মৃত জন্মের যে সামাজিক মৃত্যুর যে কারণগুলো রয়েছে সেটি পর্যালোচনা করা, দায়িত্বে থাকেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ। স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক তথা পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ কর্তৃক ইউনিয়নের তথ্যসমূহ প্রবেশ করানো এবং কমিউনিটি রেসপন্স জেনে সেটি অনুযায়ী ফিডব্যাক দেওয়া। আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে আজকে যে বিষয়টি MPDSR এর যে কমিউনিটি মৃত্যু পর্যালোচনা সেটির বিভিন্ন ধাপগুলো, উদ্দেশ্যগুলো নিয়ে আলোকপাত করবার জন্য, সেখানে প্রথমে আমরা কিন্তু চেষ্টা করেছি অধিবেশনের উদ্দেশ্যগুলো আপনাদের জানিয়ে দেবার জন্য, যেখানে ছিল কমিউনিটি পর্যায়ে মৃত্যু নিবন্ধীকরণের ধাপগুলো সম্পর্কে আমরা বোঝাতে চেষ্টা করেছি। তারপরে আমরা আলোকপাত করেছি কমিউনিটি পর্যায়ে মৌখিক মৃত্যু পর্যালোচনা তথা ভার্বাল অটোপসি সম্পর্কে জানানোর জন্য,
এবং সর্বোপরি আমরা শেষে সামাজিক মৃত্যু পর্যালোচনা যেটি কমিউনিটি পর্যায়ে আমরা করে থাকি সেই সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করেছি। দর্শক, আজকে এই পর্যন্তই। আমরা মূলত কমিউনিটি MPDSR নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।